অগ্নিনাভ বাবার মন্দিরের জড়িয়ে মন্দিরের পরিচালিকা আর মন্দির পরিচালনা সমিতিয়ে ব্যাপার করা বলে অভিযোগ উত্থাপন করেছে। বিগত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমত এই লো চলিছে তুমুল বিতর্ক। শিক্ষা মজিন্দার বরুয়ার বিরুদ্ধে বিভিন্নজনে বিভিন্ন অভিযোগ উত্থাপন করার শিক্ষা মজিন্দার বরুয়ায় সংবাদ মাধ্যমত দাঙি ধরেছে নিজের মন্তব্য। সোশ্যাল মিডিয়াত চলি থাকা অগ্নিনাভ বাবা মন্দিরের দহটা বিতর্কের কথা তেখেতে মন্তব্য করেছে আর সেইকটা বিতর্ক কি আমি আপনার জানাবলে যত্নপর হোম। এক, অগ্নিনাভ নাম বলে শিবর কোনো নাম নাই। শিব পুরাণতো মহাদেবর অগ্নিনাভ বলে কোনো নাম উল্লেখ নাই বলে সোশ্যাল মিডিয়াত অভিযোগ তুলিছে একাধিক। অগ্নিনাভ নাম বলে শিবর কোনো নাম নাই। শিব পুরাণতো মহাদেবর অগ্নিনাভ বলে কোনো নাম উল্লেখ নাই বলে সোশ্যাল মিডিয়াত অভিযোগ তুলিছে একাংশ। সোশ্যাল মিডিয়াত অভিযোগ উঠিছে যে অগ্নিনাভ শিব মন্দিরের পূর্বে সেই স্থানত স্থাপন করা হয়েছিল অগ্নিনাভ বিষ্ণু মন্দির। সেই মন্দিরটি জনপ্রিয় বা সফল নোহাত পিছলৈ সেই অগ্নিনাভ শিব মন্দির করা হয় যেহেতু শিবভক্তর সংখ্যা বহু বেশি। অভিযোগ অনুসরি অগ্নিনাভ বাবা মন্দিরের পরিচালিকা শিখা মজিন্দার বরুয়ার স্বামী অগ্নিনাভ নামেরে এখন দোকান আছে। সেই দোকানখনের নামেরে পিছলৈ মন্দিরটির নামও অগ্নিনাভ বাবার মন্দির রখা হয়েছে। শিখা মজিন্দার বরুয়ার মতে মন্দিরটি শিব মন্দিরে অগ্নিনাভ নামের দোকানখনের কাষতে মন্দিরটি হওয়ার বাবে মানুষে চিনি পাত যাতে সুবিধা হয় সেইভাবে অগ্নিনাভ মন্দির বলে কোয়া হয়েছিল। 500 টাকার বিনিময়ত অগ্নিনাভ মন্দিরলৈ অনলাইন শরাই ডিস্টেন্স আশীর্বাদ অন কল দর্শনক লৈ সোশ্যাল মিডিয়াত ক্ষুণ্ণ হয়েছে একাংশ লোক। মন্দির পরিচালনার জড়িত শিখা মজিন্দার বরুয়ায় জাগ্রত শিব মন্দির পরিচালনা করব পড়ার গুণ নাই বলে একাংশ আধ্যাত্মিক সাধকে অভিযোগ করেছে। অভিযোগ অনুসরি জাগ্রত জ্যোতির্লিঙ্গ বলে মানুষের মাজত প্রচার চলা অগ্নিনাভ মন্দিরের শিবলিঙ্গ আসলতে কোভিডর সময়ত সিমেন্টে নির্মাণ করা বলে ভক্তর প্রশ্নত থকা সরকা হয়ে স্বীকার করেছে শিখা মজিন্দার বরুয়ায়। জাগ্রত শিব মন্দির আর ভিডিও কল বা অনলাইনের জড়িয়ে সেবা করলে মনোকামনা পূরণ হয় বলে প্রচার চলা অগ্নিনাভ বাবা মন্দিরের অনলাইন সেবার ব্যবস্থা শেহতীয় কোভিডর সময়ত ঘর থাকা লোকক মানসিক চাপের কিছু সকাহ দিয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। দেব আদিদেব মহাদেবর আশীর্বাদত সকল দুঃখ দুর্গতি তথা রোগ সমস্যার মুক্তির পথ দেখা শিখা মজিন্দার বরুয়ায় শেহতীয় নিজের শারীরিক সমস্যার বাবে গুয়াহাটির এখন হাসপাতালত ভর্তি হবলীয় হয়েছিল। একাংশর প্রশ্ন ভগবান শিবর জড়িয়ে আনক সমস্যার সমাধান দিয়া শিখা মজিন্দার বরুয়ায় নিজের সমস্যার বাবে কিয় হাসপাতালত ভর্তি হবলীয় হল, কিয় শিবর আশীর্বাদত রোগমুক্ত হব নারে। আর 10 নম্বর অভিযোগ, অনলাইন সেবার বাবে 501 টাকা লওয়ার লগতে অগ্নিনাভ মন্দিরের প্রসাদের বাবদও মন্দির পরিচালনা কমিটিয়ে 101 টাক মাননি সংগ্রহ করে ভক্তরপরা। যিসকলে সেই মাননি নিদিয়ে মন্দিরের প্রসাদ দিয়া নহয় বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। শিখা মজিন্দার বরুয়ার বিরুদ্ধে বিভিন্নজনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত করেছে। সামাজিক মাধ্যমত শিখা মজিন্দার বরুয়ার স্পষ্টীকরণ দেখা গেছে। অগ্নিনাভ বাবার মন্দিরক সামাজিক মাধ্যমের বিতর্ক চলি আছে। মন্দিরের পরিচালকার বিরুদ্ধে অভিযোগ করেছে একাংশ। মন্দির পরিচালনা সমিতির বিরুদ্ধে ব্যাপারের অভিযোগ উঠিছে। সামাজিক মাধ্যমত চলিছে তুমুল বিতর্ক। দোকানখনের নামেরে পিছলৈ মন্দিরের নাম হওয়া বলে তেখেতে মন্তব্য করেছে। অগ্নিনাভ বাবা মন্দিরের দহটা বিতর্ক আমি দেখাই গেছো আপনার। পরিচালিকা শিখা মজিন্দার বরুয়ায় শেহতীয়াকৈ হাসপাতালত যেতিয়া এডমিট হয়েছে প্রত্যেকে প্রশ্ন করেছে তেওঁ ভগবানের আশিক ধন্য হয়ে কিয় রোগমুক্ত হব পৰা নাই।
বৰপেটা ৰোডৰ